আসসালামু আলাইকুম নিউ ল্যাপটপ টুলস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আবারো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো তো হচ্ছে স্যামসাং মনিটর নিয়ে তো আমাদের হাতে আছে হচ্ছে স্যামসাং মনিটর সিং মাস্টার S100 এই মনিটরটি একটা সময় পপুলার মনিটর ছিল এখনও অনেক মানুষ এই মনিটর ব্যবহার করে থাকে এবং ইউটিউব বা গুগলে যদি সার্চ করা হয় সবচেয়ে বেশি সার্চ হয় এই কিওয়ার্ডে তো চলুন আমরা এই মনিটরটির সমস্যা দেখব এবং আজকে এই মনিটরটির সমাধান 100% দেখব ঠিক আছে তো চলুন আমরা এটাকে আগে পাওয়ার দিই তারপরে দেখি বিষয়টা কি এবং এই ভিডিওটা অবশ্যই আমরা ফুল দেখব এবং এখান থেকে এই বিষয়টা জেনে নিব তো পাওয়ার দেওয়া হলো দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে আমাদের শুধুমাত্র নিচের অংশে নো সিগন্যাল যে বারটা আছে সেটা গার্বেজ হয়ে আছে এবং পাশাপাশি এই জায়গাটির ছবি ঠিক আছে কিন্তু আমাদের বাম পাশে এই যে হাতের বাম পাশে এখানে মোটা আকারে দুইটা র‍্যাক আছে তো এই র‍্যাকটাও কি যাবে আমি একবার বিজে কেবল লাগিয়ে দেখি এটা অবস্থাটা কী দাঁড়ায় সেটা একটু খেয়াল করার চেষ্টা করি এ হলো আমাদের বিজে কেবল লাগানো হয়েছে কিন্তু এখানে দাগ শো করতেছে না কিন্তু দাগ কিন্তু আছে কারণ এটা অটো অ্যাডজাস্ট মারলে যখন এটা সরে যাবে তখন তো মূল বিষয়টা চলে আসে সেটা হলো আমাদের দুই পার্টের ছবি আছে তিন নম্বর যে পার্টটি আছে সেখানে ছবি নেই আমাদের সাইড যে কফ থাকে বা সাইড র্যাম যে থাকে সেখানে দুই পাশে ছবি আছে এক পাশে ছবি নেই তো এটার মূল সমস্যাটা এইটা তো আজকে আমরা এই ভিডিওটি অবশ্যই ফুল দেখবো এবং এই কাজটি অবশ্যই ফুল দেখবো তো চলুন আমরা এটাকে খুলি তারপরে বিস্তারিত দেখি আর পাশাপাশি আরেকটা মেসেজ সেটা হলো যে এই সকাল আজকে সকালবেলায় আমি এইচপিটি কাজ করছি এবং এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন টেস্টে আছে তা আপনাদের যাদের এসপি সমস্যা আছে বর্ডারলেস বা আদার যে কোনো ডেল আদার্স যে কোনো মনিটর হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা এই হলো আমাদের মনিটরের ব্যাক কভারটি খোলা এই হলো আমাদের হাতের সামনে প্যানেল তো প্যানেলটি এই ফার্স্ট টাইম মনে খোলা হচ্ছে এবং এটি একটি বই প্যানেল 18.5 তো আমরা যেহেতু জানি এই সমস্যাটা কোত্থেকে হচ্ছে সরাসরি ওপেন করে ফেলি সময় নষ্ট না করি তো আমরা এই টোটাল মনিটরটি খুলতে হবে আমাদের প্যানেলটিও খুলতে হবে প্যানেলটি খুলতে হলে অবশ্যই যে যা কাজ করতে হবে সেগুলো করে নিতে হবে এই হলো খোলা পুরো ফোনটা এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না যদি আমি প্রশ্ন করি এগুলো দেখতে অবশ্যই এটি দেখে নেওয়া উচিত বেসিক কাজের মতো অন্তর্ভুক্ত যে ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা এগুলো দেখা কিন্তু এগুলো দেখার কোনো প্রয়োজনীয়তা আমি মনে করি না কারণ যেহেতু সমস্যা আমাদের এইখানে তো এই জায়গা যদি কোনো সমস্যা থাকতো তাহলে ছবি তৈরি হতো না তো যাই হোক এটা আমি আর দেখবো না আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন হলো আমাদের মূল প্যানেল খোলা তো এটা আমাকে দেখে নিই তো চলুন আমরা সর্বপ্রথম আমাদের যে মূল কাজটি সেটা দেখব সেটা হলো যে এখানে কোনো সমস্যা নেই আমাদের এই পার্টটাতে সমস্যা আছে তো আমরা প্রথম যে কফটি আছে সেটা একটু দেখে নিই দেখুন একটু কাছের থেকে জুম করে দেখান যে এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কি না আমি তো দেখি না এবং এর পাশে এইখানেও নেই আমরা প্রয়োজনে ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখব কারণ এই জায়গাগুলো আমাদের অবশ্যই লক্ষ্য করণীয় কিন্তু দুই পাশে ছবি যেহেতু আছে এই এর অর্থ হলো যে এই কপগুলোতে কোনো সমস্যা নেই তারপরও আমাদের দেখে নিতে হবে দেখুন এখানে কোনো সমস্যা আমি দেখতে পাই না আর এইটা হলো এই এই র্যাম বা এই কপটি যে সমস্যার কথা তো এইখানেও কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই তো এখন দেখার বিষয় হলো যে এখান কোথার থেকে সমস্যা আসে সেই জিনিসগুলো দেখায় আর সমস্যা অবশ্যই এই বোর্ডে নয় এই বোর্ডে কোনো সমস্যা নেই আমাদের সমস্যা আছে এদিকে এর মধ্যে
এগুলো আবারও পাওয়ার দিয়ে দিলাম। পাওয়ার চলে আসছে, আমরা ভিজিএ কেবলটাও লাগিয়ে নিব যেহেতু আমরা কাজগুলো করতে চাচ্ছি। আমাদের এই একটি পার্ট, এই একটি পার্টের ছবি আছে, ওই নিচের পার্টিতে ছবি নেই, তার মানে আমাদের এই পার্টটিতে ছবি নেই। এখন আমাদের দেখার দরকার এখানে কোন কোন ভোল্টেজ নেই বা কোন কোন ভোল্টেজের সমস্যা আছে বা কি, সেটাই দেখার দরকার। তো আসলে এই তিনটি কফের মধ্যে, মানে তিনটি সাইড র্যামের ভিতরে আমাদের এই র্যামটি প্রচণ্ড গরম হচ্ছে, এই র্যামটি, এবং এইগুলো একেবারে স্বাভাবিক যে দুটাতে ছবি আছে আর যেটাতে ছবি নেই এটা প্রচণ্ড গরম হচ্ছে। তার অর্থ এখানে কিছু ভোল্টেজ মিসিং আছে অবশ্যই অবশ্যই। এখন মাইনাস ভোল্টেজ আছে, হাই ভোল্টেজ আছে, তো আমরা এটা একটু দেখবো, আমরা এখন এটাই দেখবো যে আসলে কোন ভোল্টেজটি মায়ের আছে বা কি করা যায়, এটি একটু সময় নিয়ে দেখতে হবে যেহেতু এটা গরম হচ্ছে। তো এখানে বেশ কিছু কাজ করা হলো, কাজ করা হওয়ার পরে এই এই আমরা এই কফটি গরম পেয়েছি। তো আমাদের এই কফটি এখন একেবারে নর্মাল আছে এবং আমাদের ছবিগুলো আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন আমাদের এই মোবাইল, ওই জন্য আমরা একটু অন করে দিই। এই হলো আমাদের টোটাল সাইডটা ছবি, আর এটা একটা সিগনেচার ছিল প্যানেলে, সিগনেচারটা কোথায়, আর এটা হয়তো খারাপ এই যে এখানে একটা সিগনেচার আছে কোথায়, এইখানে প্যানেল, কিন্তু এইটাই অনেকেই বলেন যে এই প্যানেলটা সেটা না অন্য কিছু। আপনারা ভিডিওর প্রথমে একটা সিগনেচার দেখবেন আর এখনও মিলিয়ে নেবেন। তো আমরা এখানে মূলত যে কাজটি করছি যে এই কফ থেকে এবং এই কফে আমরা ভোল্টেজগুলো টেনে দিয়েছি, যে লাইনগুলো আমাদের এইখানে হয়ে আসে গ্লাস হয়ে আসে সেই লাইনগুলো কেটে যায়। তো অনেক সময় মিসিং থাকে ভোল্টেজগুলো, তো আমরা এখানে দুটো ভোল্টেজ মিসিং পেয়েছি এবং লাগিয়েছি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ফিটিং করবো, তারপরে বিস্তারিত আরও আলাপ আছে অবশ্যই আপনারা থাকবে। তো মনিটরটি ফিটিং হয়ে গেল, তো চলুন আমাকে পাওয়ারটা দিই, ভিজে কেবলটাও তো লাগাই ফেলছি। তো পাওয়ার দেওয়া হলো, এই হলো আমাদের মনিটরের ডিসপ্লে। তো আমরা এখন দেখতে চাই যে আর কোনো সমস্যা আছে কি না, তো এই মুহূর্তে আর কোনো সমস্যা নেই। আমরা তো সমস্যা পেয়েছিলাম শুধুমাত্র নিচের এই অংশটিতে, আর বাকি দুই অংশই ছিল। তো এখানে একেবারেই 100% যেটা হওয়ার কথা সেটাই হয়ে গেছে। তো আর এই যে দুই পাশে যে দাগ ছিল, বাম পাশে আমাদের দুইটা র‍্যাক ছিল সেটা আছে, আর এই সেই সিগনেচার সেটা তো আছেই। আসলে এখানে যে মূল বিষয় যেটা ছিল সেটা হলো যে আমাদের যে নিচের র‍্যামটি ছিল সেই র‍্যামে দুইটা ভোল্টেজ ছিল না। তো আমরা আসলে দুটা ভোল্টেজ একেবারে বিস্তারিত দেখাতে পারিনি, এই জন্য দুঃখিত। তো ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা এর থেকে অনেক কিছু ইনফরমেশন পাবেন, আর যারা নাকি এই ধরনের কাজ শিখতে চান তারা তো কিছু না কিছু বুঝতে পেরেছেন যে আসলে দুইটা ভোল্টেজ ট্রেনে দিয়েছে, আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো এইটাই হলো মূল বিষয় যে সমাধান কীভাবে করতে হয়, যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আগামীতে চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।